এই যে দেখো বন্ধুরা, আমাদের স্কুলে মিড ডে মিলে আজকে ডিমের অমলেট খাওয়ানো হচ্ছে। এই যে দিদি বসে ডিমের ডিমের অমলেট করছে। দিদি একটু তাকান এদিকে, কেমন লাগছে আপনার ডিমের অমলেট করতে? কেমন লাগছে একটু বলে দিন। খুব অল্প তেলে যাতে বাচ্চাদের শরীরের কোনো ক্ষতি না হয় সেই দিকটা মাথায় রেখে খুব মানে সামান্য রিফাইন তেল অল্প অল্প করে দিয়ে, হ্যাঁ সর্ষের তেল, সরি সর্ষের তেল অল্প অল্প দিয়ে ওদেরকে ডিমের অমলেট খাওয়ানো হবে। আজকের মেনু হচ্ছে আলুর দম আর সাথে ডিমের অমলেট। এই যে আমাদের রান্নাঘর, এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রান্না করা হয়। এই হচ্ছে আমাদের মিড ডে মিলের ঘর। বাচ্চারা অল্প অল্প করে আসছে এখানে খাবে বলে। এই ভিডিও হচ্ছে, বসো, নামো, নিচে নামো। এখনো খাবার আসেনি, ওরা থালা নিয়ে অপেক্ষা করছে খাবে বলে। আজকের মেনু কি জানিস? বল, ডিমের অমলেট আর আলুর দম। এই যে আর সবাই কোথায়? আর সবাই এখনো আসেনি। এই যে আমাদের মিড ডে মিলের ঘর, ওরা খুব আনন্দ করে এখানে খায়। অনেক প্রান্তিক শিশুরা ভেতর যায়, মানে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে এমন অনেক শিশু আছে যারা আমাদের স্কুলে পড়ে, সরকারি স্কুলে। এদের কাছে মিড ডে মিলটা মানে অত্যন্ত, ওদের মানে সারাদিনে ওরা এই মিড ডে মিলের জন্য অপেক্ষা করে থাকে। এমন অনেক বাচ্চা আছে যারা না খেয়ে আসে। এদের কথা মাথায় রেখে আমাদের এই সরকারি মিড ডে মিল প্রকল্প। এই আজকের মেনু জানিস? বল, মেনু কি? ডিমের অমলেট আর আলুর দম। এই যে দেখো রান্নাঘরের সামনেও ভিড় করেছে, অমলেট এখনো বানানো শেষ হয়নি। এই যে কলপার, কলপারে হাত ধুচ্ছে সাবান দিয়ে ভালো করে। আয় ভালো করে সাবান দিয়ে হাত ধুবি। সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপর ওরা মিড ডে মিল খাবে। গার্জিয়ানরাও এসেছে, অনেক ছোট বাচ্চারা যারা খেতে পারে না নিজেরা তাদেরকে গার্জিয়ানরা এসে খাইয়ে দেয়। এই যে মিড ডে মিলে আমাদের খাবার রেডি, এখনো ডিমের অমলেট আসেনি, আসছে। বাচ্চারাও রেডি খাবে বলে। খুব শিগগিরই মিড ডে মিল শুরু হতে চলেছে।